হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমনই দুইজন ইউটিউবার সম্পর্কে বলবো যাদের ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য মৃত্যু হয়েছিল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিও শুরু করি। জোয়ান লুইস লুগোনাস রোসালোইস। জোয়ান লুইস হচ্ছেন একজন মেক্সিকান ইউটিউবার। 2017 সালে জোয়ানের ফেসবুক ফলোয়ার 7 লাখের মতো ছিল এবং ইনস্টাগ্রামে 3 লাখের মতো ফলোয়ার ছিল। জোয়ান এত জনপ্রিয় হয়েছিল কারণ তার বাচ্চা বাচ্চার চেহারার জন্য এবং সুন্দরী মেয়ের সাথে ডেটে যাওয়ার জন্য এবং হাস্যকর কথাবার্তার জন্য। জোয়ান এক সময় একটি মিউজিক ভিডিও তৈরি করে যেটি ইউটিউবে প্রচুর ভাইরাল হয় এবং সেখান থেকে সে মেক্সিকানের জনপ্রিয় ইউটিউবার হয়ে যায়। কিন্তু 2017 সালের দিকে সে একটি ভিডিও আপলোড করেছিল যার কারণে তাকে হত্যা করা হয়েছিল। সেই ভিডিওর মধ্যে সে মেক্সিকান মাফিয়াদের নিয়ে আজেবাজে কথা বলে ভিডিও তৈরি করেছিল আর এই ভিডিওটি মাফিয়ার সদস্যদের ভালো লাগেনি। আর আপনারা হয়তো অনেকে জানেন যে মেক্সিকান মাফিয়ারা বিশ্বের ভয়ঙ্কর মাফিয়াদের মধ্যে অন্যতম। একদিন জোয়ান তার লাইভ ভিডিও তৈরি করার জন্য তার সব ফ্রেন্ডদের ইনভাইট করেছিল আর যখন লাইভ ভিডিও শুরু করা হয়েছিল আর তখন সেখানে মাফিয়ার 4 জন লোক আসে এবং ওই 4 জন লোক তাকে 18টি গুলি করে এবং জোয়ান সেখানেই মৃত্যুবরণ করে। জোয়ানের মৃত্যুর জন্য 2টি কারণ ছিল, কারণ সে মাফিয়াদের নিয়ে উল্টোপাল্টো ভিডিও বানিয়েছিল এবং দ্বিতীয়টি হচ্ছে সে লাইভ ভিডিও বানানোর সময় সে লোকেশন সবাইকে বলে দিয়েছিল যার কারণে মাফিয়া গ্যাংস্টার তাকে খুঁজে পেয়েছিল। मैं हूं आतोक अपना अब्दुल सबू। मैं हूं राना जुबेर। और मैं हूं असनात अली। हम लोग ला रहे हैं आपके लिए एक एंटरटेनमेंट चैनल। বন্ধুরা, এখন আমরা কথা বলবো রানা জোহরি কে নিয়ে, যিনি পাকিস্তানের ইউটিউবার। তার চ্যানেলটি খুব একটি বড় ছিল না। সর্বমাত্র তারা 3 বন্ধু মিলে শুরু করেছিল চ্যানেলটি। তারা তাদের চ্যানেলটিতে প্র্যাঙ্ক ভিডিও আপলোড করত যেখানে তারা মানুষের সাথে মজা করে ইউটিউব আপলোড করত। একদিন তারা সিদ্ধান্ত নিল তারা একটি প্র্যাঙ্ক ভিডিও করবে যেখানে তারা ভুতছে যে মানুষকে ভয় দেখাবে, যেমন কথা তেমনই কাজ। একদিন রানা জোহরি সহ 3 বন্ধু চলে গেল প্র্যাঙ্ক করতে। তার রাতের বেলা একটি পার্কে গিয়ে ভুতছে যে মানুষকে ভয় দেখাচ্ছিল, সেখানে ভুতছে যে ছিল রানা জোহরি। রানা জোহরিকে দেখে অনেকে ভয় পেয়ে চলে গেছে, কিন্তু যখন সে আরেকটি পরিবারকে ভয় দেখাতে যায় তখনই সেখানে রানা জোহরিকে একজন গুলি করে দেয় এবং রানা জোহরি সেখানে মৃত্যুবরণ করে। তাদের ভিডিওগুলো লোহারি ভ্যানেস নামে ইউটিউব চ্যানেলে দেওয়া হতো, চাইলে আপনারা চ্যানেলটি দেখে আসতে পারেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আর আপনাদের মধ্যে যারা ইউটিউবার আছেন তারা এরকম ভিডিও কখনোই করবেন না যাতে আপনার নিজের ক্ষতি হয়।